বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, অর্পিতা মুখার্জির বেলঘরিয়া ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হওয়ার পর এই মুহূর্তে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন অর্পিতা মুখার্জি। ইডির জেরার মুখে দিলেন বিস্ফোরক প্রতিক্রিয়া, সব টাকা পার্থর, জানতাম না এত টাকা আছে বাড়িতে। ইডির জেরায় বিস্ফোরক দাবি অর্পিতার, তার ফ্ল্যাট থেকে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সব টাকাই পার্থ চট্টোপাধ্যায়ের। সূত্রের খবর, জেরায় ইডির কাছে এমনই দাবি করেছেন ধৃত অর্পিতা মুখোপাধ্যায়। সূত্রের খবর, জেরায় অর্পিতা আরও দাবি করেছেন বাড়িতে কত টাকা রাখা আছে তিনি জানতেন না, পার্থর কর্মীরা মাঝে মধ্যেই এসে টাকা রেখে দিতেন। শুধু তাই নয়, যেখানে টাকা রাখা হতো সেই ঘরে তার কোনো প্রবেশাধিকার ছিল না বলেই দাবি করেছেন অর্পিতা। ইডি সূত্রে খবর, অর্পিতার আরও দাবি তার ফ্ল্যাটে মাঝে মাঝে আসতেন পার্থ, তবে কি আসছে কোথা থেকে আসছে তা নিয়ে কিছুই নাকি জানতেন না বলে দাবি করেছেন অর্পিতা। টালিগঞ্জের পর বুধবার অর্পিতার বেলঘরিয়ার রথতলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। দুপুরে বেলঘরিয়ার ওই ফ্ল্যাটের তালা ভেঙে ঢোকেন ইডির তদন্তকারী আধিকারিকরা। ইডি সূত্রে খবর, 27 কোটি 90 লক্ষ টাকা, 4 থেকে 5 কোটি টাকা সোনার বাট, সোনার গহনা, বেশ কিছু সম্পত্তির দলিল, সম্পত্তি সংক্রান্ত নথিপত্র এবং কয়েক হাজার টাকার বান্ডিল নোট উদ্ধার হয়েছে। গত শুক্রবার অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডির আধিকারিকরা। সেই ফ্ল্যাটে থরে থরে সাজানো ছিল টাকা। ওই ফ্ল্যাট থেকে 21 কোটি 90 লক্ষ টাকা নগদ এবং মিলেছে প্রায় 50 লক্ষ টাকার অলঙ্কারও। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, বিস্ফোরক অর্পিতা মুখার্জি। তিনি কিন্তু যে তথ্য ইডিকে দিলেন সব টাকাই পার্থ চট্টোপাধ্যায়ের, জানতাম না এত টাকা রাখা আছে বাড়িতে। এবং ইডির জেরার মুখে যে তথ্য দিলেন অর্পিতা মুখার্জি, তার বাড়িতে যে রুমটায় টাকা রাখতো সেই রুমে তাকে ঢুকতে দিত না। এই মুহূর্তে কিন্তু এইরকমই একটা বিস্ফোরক তথ্য দিলেন অর্পিতা মুখার্জি। অর্থাৎ পার্থ চ্যাটার্জি কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেলেন শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে, এবং এই টাকা যে শিক্ষক নিয়োগ দুর্নীতিরই টাকা তেমনই মনে করছেন ইডির আধিকারিকরা। এবং অর্পিতা মুখার্জি জেরায় আরও যেটা জানিয়েছেন, পার্থ চ্যাটার্জি মাঝে মধ্যে আসতেন, কিন্তু কোথা থেকে আসছেন, কী নিয়ে আসছেন, কী রাখা হচ্ছে সে সব কিছুই কিন্তু জানাতো না অর্পিতা মুখার্জিকে। অর্থাৎ এই মুহূর্তে পার্থ চ্যাটার্জির কিন্তু একদম মুখোশ খুলে দিলেন অর্পিতা মুখার্জি। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই এই চ্যানেলে, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।